হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি মিনি পিৎজা, সকাল অথবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দারুণ একটি মজাদার খাবার, খুবই সুস্বাদু আর খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পিৎজা ডোটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি, আর লাগবে 2 কাপ ময়দা, আর এখানে আছে 1/4 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিলে পিৎজা ডোটার স্বাদটা অনেক বেড়ে যায়। আর নিয়েছি এখানে 1 টেবিল স্পুন বাটার, গলানো বাটার অথবা রান্নার তেল, 1 টেবিল স্পুন ইস্ট, আর সামান্য একটু লবণ। আর নিয়েছি 1/2 কাপ উষ্ণ গরম তরল দুধ। এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রে দুধটা ঢেলে নিলাম, দুধটা কিন্তু গরম আছে। এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ইস্ট, লবণ। খুব ভালোভাবে মিক্স করছি, মিশিয়ে নিয়ে এটা 10 মিনিটের জন্য রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এটা ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে করছি। এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। এখন আমি ডিমটা খুব ভালোভাবে ফেটে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণ একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, আর এই শুকনো উপকরণগুলো চেলে নিলে কিন্তু খুব ভালো করে ডোটা তৈরি হয় আর ডোটা দারুণ সফট হয়। তো শুকনো উপকরণগুলো চালা হয়ে গেল, এখন আমি মিশিয়ে নিব। তো আমি প্রথম পর্যায়ে 1 কাপ ময়দা ব্যবহার করেছি, নেক্সটে আমি আরও 1 কাপ অল্প অল্প করে ব্যবহার করব। অনেক সময় দুধটা কম বেশি যদি হয়ে যায় তাহলে ময়দার পরিমাণটা বেশিও হয়ে যেতে পারে, আবার কমও হয়ে যেতে পারে। এই জন্য প্রথমে 1 কাপ দেওয়ার পরে পরে আর এক যে কাপ ময়দা আছে সেটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করবেন। অনেক সময় বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো এখন আমি ভালোভাবে মথে নিচ্ছি, মথে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি, মিডিয়াম সফট ডো আর কি, খুব বেশি সফটও না আবার খুব বেশি হার্ডও করব না। দেখুন এইরকম একটা সফট ডো তৈরি করেছি। একটু তেল নিয়ে নিলাম হাতে, নিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি এটা রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ডোটা সেট হয়ে আসে। আর এই পিৎজা ডোটা তৈরি করা কিন্তু খুবই ইজি, কোনো কষ্টের কিছু না, আর এই ডো দিয়ে যে কোনো কিছু তৈরি করা যায় খুব সহজে। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে ডোনাট, বাটার নান, পিটা ব্রেড যে কোনো কিছু তৈরি করতে পারবেন। তো এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে, দেখেন কতটা ফুলে গেছে। তো আজকে আমি যতক্ষণ মিনি পিৎজা বানাচ্ছি, মিনি পিৎজার জন্য যে যে টপিংসগুলো ব্যবহার করছি, এখানে টমেটো ক্যাচআপ নিয়েছি, পিৎজা সস আর কি, আর এখানে আমি চিকেন বল ভেজে টুকরো করে নিয়েছি, আর চিকেন সালামি নিয়েছি, আর কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে যে কয়টা পিৎজা তৈরি করব সেই অনুযায়ী আমি আর কি টুকরো করে নিচ্ছি। আমি আজকে 4টা ছোটো ছোটো পিৎজা, মিনি পিৎজা তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে 1/2 পরিমাণ ডোটা নিলাম, নিয়ে এখন আমি পিৎজাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিৎজাগুলো তৈরি করা একদমই সহজ, এরকম ছোটো ছোটো গোল্লা করে হাতের সাহায্যে ছড়িয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখন হাতের সাহায্যে পিৎজাটা তৈরি করছি। তো এইভাবে ছোট একটা পিৎজা তৈরি করে মাঝখান দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে কিছু ছিদ্র করে দিতে হবে, এতে করে পিৎজাটা মাঝখান দিয়ে ফুলে যাবে না আর শেপটাও সুন্দর থাকবে। তৈরি করা কত ইজি, তাই না? তো আমি সবগুলো পিৎজা তৈরি করে আবার ফিরে আসছি। তো পিৎজাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি টপিংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি পিৎজাগুলোর উপরে, আর আজকে আমি চুলাই ফ্রাই প্যানের মধ্যে পিৎজাগুলো তৈরি করছি। তো চেষ্টা করবেন একটু বড় সাইজের ফ্রাই প্যান নেওয়ার, যাতে করে 3টা 4টা পিৎজা একবারে বেক করা যায়। তো এর ভিতরে এখন আমি চিকেন সালামি দিয়ে দিচ্ছি 1 টুকরো করে,
আর সাইড থেকে চিকেন বল দিয়ে সাজিয়ে দিয়ে উপর থেকে চিজ দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। এটা আমি আমার চয়েস অনুযায়ী টপিংসটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে টপিংস অ্যাড করতে পারেন। আর এই মিনি পিৎজা তৈরি করতে আমার কাছে এত সহজ মনে হয় যে পিৎজা বানানো যদি এত ইজি হয় তাহলে আমরা বাইরে থেকে পিৎজা কিনে কেন খাবো। খুবই ইজি, অবশ্যই ট্রাই করবেন। আমি জানি আপনারা সবাই পারেন, যারা পারেন না বা যাদের জানার আগ্রহ আছে, নতুন নতুন রেসিপি শেখার আগ্রহ আছে, পারলেও অন্যের রেসিপি দেখে ট্রাই করার ইচ্ছা আছে, অবশ্যই তারা ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে। তো উপর থেকে এখন আমি আমার পছন্দ মতো চিজ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এটা চুলায় বেক করতে চলে যাব। এখন আমি লাল সবুজ হলুদ কালারের ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এতে করে পিৎজাটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এখন আমি বেক করতে বসিয়ে দিলাম চুলাতে, চুলার আঁচ কিন্তু একদমই লোতে রেখেছি। আর এখন এই যে বেক হচ্ছে দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু গলে গেছে। তো 15-20 মিনিট পরে আমার পিৎজা রেডি হয়ে গেছে, আমি এখন পিৎজাগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর পিৎজা তৈরি হয়েছে, আর বানগুলো এত সফট হয়েছিল কি বলবো, ট্রাই করতে ভুলবেন না। বেবিরা কিন্তু দারুণ পছন্দ করে, আমার বাচ্চা খুব পছন্দ করেছে, আপনাদের বাচ্চারাও করবে আশা করি। তো এইভাবে স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে খাবেন, সবাইকে খাওয়াবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। তো আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে যেন ভুলবেন না প্লিজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।